অমর একুশে বইমেলার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসরাতে জাহান উর্মি। উর্মি, ছুটির দিনের এই সন্ধ্যায় বই প্রেমীদের এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন মেলা প্রাঙ্গণে, আর পাঠকদের কোন কোন বইয়ের প্রতি আগ্রহ আছে বলে আপনি দেখতে পেয়েছেন জানাবেন। একেবারেই ঠিক বলেছেন আপনি যে আজকে যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং মেলার ১৬তম দিন, অর্থাৎ অর্ধেক দিন কিন্তু চলে গেছে মাসের, ফলে আজকে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছি এবং নানান বয়সী। আপনি জানেন যে সকালে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ছিল শিশু প্রহর, তখন শিশুদের আধিক্য ছিল বইমেলায়। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন বয়সের নারী পুরুষ, এবং তারা সকলেই নানান ধরনের বই কিনছেন। একটু যদি আপনি যে প্রশ্নটি করলেন যে ঠিক কোন ধরনের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ, সেটি যদি আপনাকে আমি একটু বলি, একটা সময় ছিল যখন আসলে শুধুমাত্র উপন্যাস অথবা কবিতা অথবা গল্প এই ধরনের বইয়ের প্রতি মানুষের আগ্রহ ছিল। এখন একটু পরিবর্তন হয়েছে, সিরিয়াস ধর্মী বই আমরা যেগুলোকে বলি, প্রবন্ধের বই বা মুক্ত গদ্য যেগুলোকে বলা হয়, এই ধরনের লেখা কিন্তু পড়তে পছন্দ করছেন পাঠক। এবং যদিও বলা হয় আজকালকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, বই পড়তে চায় না, কিন্তু অনেক কম বয়সী তরুণ তরুণীকে কিন্তু দেখা গেল যে সিরিয়াস ধর্মী বই তারা কিনছেন। এবং এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#, পাঠ করছেন, অর্থাৎ পাঠাভ্যাস যাদের আছে তারা কিন্তু ঠিকই বই কিনছেন। আর প্রকাশকদের যে কথাটি আপনি বলছেন, প্রকাশকরা আসলে সবসময়ই এক ধরনের, কখনো কখনো তারা একটু হতাশা প্রকাশ করেন, এবং কিছু প্রকাশনী রয়েছে যাদের বিক্রিবার্তা আসলে সবসময়ই ভালো হয়, তাদের আবার কিছু কিছু প্রকাশনী রয়েছে যাদের বিক্রিবার্তা আসলে কখনোই ঠিক, যেটাকে বলা হয় যে শীর্ষে ওঠার মতো হয় না, ফলে এক ধরনের অভিযোগ তো থাকেই, দুই পক্ষেরই এক ধরনের অভিযোগ, প্রকাশকদের এক ধরনের অভিযোগ থাকে, আবার যাদের বই বিক্রি হয় তারা বলে যে মেলা খুব জমে উঠেছে। তো এই সব মিলেই কিন্তু একুশের বইমেলা। আজ মেলার আবারও বল জানিয়ে দিই ১৬তম দিন, আমি সরোয়ারদী উদ্যানের এই প্রান্তে আছি এবং প্রচুর লোক সমাগম আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকের হাতেই বইয়ের ব্যাগ দেখা যাচ্ছে, এটি একটি ভালো দিক, অনেকে ছবি তুলছেন, আনন্দ করছেন, কিন্তু তার পাশাপাশি বইও কিনছেন। আপাতত এই ছিল আমার কাছে একুশের বইমেলা থেকে সব। মেলার ১৬তম দিন সরোয়ারদী উদ্যান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইসরাত জাহান উর্মি।